আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রেবেকা রহমান তোমাদের সবাইকে ওয়েস্টার্ন হাই স্কুলের অ্যাসাইনমেন্ট ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখন কোভিড-19 পরিস্থিতি খুব খারাপ অবস্থা চলছে। এই কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে, সরকার কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের পরবর্তী ক্লাসের সাথে যোগসূত্র রেখেই করা হয়েছে, যাতে তোমাদের অগ্রগতি হয়, এবং এই অ্যাসাইনমেন্ট থেকে আমরা জানতে পারবো তোমরা কতটুকু অগ্রগতি তোমাদের হয়েছে বা কতটুকু অগ্রগতি তোমাদের প্রয়োজন, সে সম্পর্কে আমরা জানতে পারবো। আজ আমি বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট 1 নিয়ে তোমাদের আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে প্রথম অ্যাসাইনমেন্টটি, তাতে একটি উদ্দীপক দেওয়া আছে, এবং এই উদ্দীপকে মা এবং মেয়ের মধ্যে কনভারসেশন বা কথোপকথন দেওয়া আছে, যে মেয়েটি একটি পেয়ারা গাছে পানি দিতে গেল, যে দেখলো যে 6 মাসে পেয়ারা গাছটি অনেক লম্বা হয়ে গেছে। সে তার মাকে জিজ্ঞাসা করলো এর কারণটা কী। তার মা তাকে বলল যে একটি বিশেষ প্রক্রিয়াতে বা একটি বিশেষ পদ্ধতিতে গাছটি বড় হয়েছে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এর উপরে ডিপেন্ড করে তোমাদের 4টি কোয়েশ্চেন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক, তারপর প্রয়োগমূলক এবং বিশ্লেষণমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। এখন এই 4টি প্রশ্নের অ্যান্সার যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্ট 1-এর প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে আমাদের এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটা আছে, জীবের বৃদ্ধি ও বংশগতি, এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে হবে, তাহলেই তোমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি, জীব কী করে? প্রথমে একটা কোষ থাকে, এরপর থেকে ধীরে 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 বাড়তে 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 একটা পূর্ণাঙ্গ প্রাণী বা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কোন পদ্ধতিতে হয়? সেটা হয় কোষ বিভাজন পদ্ধতিতে। ঠিক আছে, কোষ বিভাজন পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো এটা একটা কোষ, এই কোষের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এর চারপাশে এগুলো থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, একটা কোষ, মাঝখানে থাকে নিউক্লিয়াস, চারিদিকে যে তরল পদার্থ বা লিকুইডটা থাকে সেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই কোষটাই কিন্তু কী হয়, বিভাজিত হবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে করতে 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 একটা সম্পূর্ণ জীবে পরিণত হয়, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সম্পূর্ণ একটা জীবে পরিণত হয়। তোমরা জেনে রাখো যে আমাদের মানবদেহে কিন্তু প্রায় 100 ট্রিলিয়ন পর্যন্ত কোষ আছে। সুতরাং এই একটা কোষ থেকে কিন্তু সেটা সৃষ্টি হয়েছে। কোন পদ্ধতিতে হলো এগুলো? সেটাই হচ্ছে কোষ বিভাজন পদ্ধতিতে। তো আমরা দেখব আমাদের প্রথম যে, তোমাদের প্রথম জ্ঞানমূলক যে কোশ্চেনটা আছে, কোষ বিভাজন কাকে বলে। ঠিক আছে, কোষ বিভাজন কাকে বলে আমাদের জানতে গেলে জানতে হবে যে, বলতে হবে, কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে কোষ বিভাজন কাকে বলে তোমাদের প্রথম কোশ্চেন বলতে হবে, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে একাধিক অপত্য কোষের সৃষ্টি হয় সেই পদ্ধতিটাকেই বলবো কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কাকে বলে, এর ডেফিনেশন বা হোয়াট ইজ সেল ডিভিশন যদি আমরা জানতে চাই, তাহলে বলতে হবে যে কোষ বিভাজন হচ্ছে এমন একটা পদ্ধতিতে, যে পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে একাধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। যে কোষটা থেকে সৃষ্টি হলো তাকে আমরা বলবো মাতৃকোষ, বা এটাকে আমাদের মাতৃকোষ বা মাদার সেল বলা হয়। আর এটা যেগুলো সৃষ্টি হলো সেগুলোকে বলা হয় অপত্য কোষ, অপত্য কোষ বা ডটার সেল বলা হয়। তাহলে তোমরা প্রথম কোশ্চেনটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো, কোষ বিভাজন কাকে বলে। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় কোষ বিভাজন, দ্বিতীয় যে কোশ্চেনটা আছে তোমাদের, সেই কোশ্চেনটা জানতে গেলে, সেটার অ্যান্সার করতে গেলে আমাদের কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। আমরা একটু বলে নিই, কোষ বিভাজন মূলত 3 প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বা ডিরেক্ট কোষ বিভাজন বলা হয়, আর মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়, আর মিওসিসকে হ্রাসমূলক বা রিডাকশনাল ডিভিশন বলা হয়।
আমরা অ্যামাইটোসিস সম্পর্কে একটু দেখি। মনে করো এটা একটা কোষ, এটা কি করবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়? দেখো অ্যামাইটোসিসটা সাধারণত এককোষী, যে সমস্ত জীব ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, অ্যামিবা এই সমস্ত ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে, নিম্ন শ্রেণীর যেগুলো জীব আছে। এখানে কি হয়, এই যে কোষ আবরণীটা, বাইরের আবরণীটা, সেটা সরাসরি মাঝখান বরাবর ঢুকে যায়, এবং এর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা কি হয়, ডাম্বল আকৃতির, সরু হয়ে ডাম্বল আকৃতি। তোমরা ডাম্বল নিশ্চয়ই চিনো, যে ব্যায়াম করে যে ডাম্বল, সেই ডাম্বল আকৃতি ধারণ করে, এবং পরে এটা সম্পূর্ণ এখান থেকে ভিতরের কোষ বিভাজনটা ঢুকে দুটো আলাদা দুটো কোষে পরিণত হয়। এটাকে, এটা সরাসরি একটা কোষ থেকে সরাসরি কোনো জটিল কোনো ধাপের মাধ্যমে না গিয়ে সরাসরি বিভাজন হচ্ছে বলে এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপরে চলে যাব আমরা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে, এটা কী কাকে বলে এটা আমরা একটু দেখি। দেখো মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে, এবং সমগুণ সম্পন্ন এবং সম আকৃতির এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমান ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি হবে তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা, আমরা ক্রোমোজোম নিয়ে একটু পরে আলোচনা করব, ক্রোমোজোম জিনিসটা কী। এই যে আমরা নিউক্লিয়াস দেখিয়েছি, যেটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু সুতার মতো কতগুলো অংশ থাকে, জালের মতো, যেটা আমাদের বংশের ধারাটাকে বজায় রাখে, সেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সংখ্যা, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, মানব দেহের কথা যদি আমরা বলি, মানব দেহে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা বা 23 জোড়া। এই 46টাই মাইটোসিস প্রক্রিয়াতে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে, মানে প্রত্যেকটি অপত্য কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46টা করেই আছে। তো এই যে উভয় পাশের সমান, আমরা কি জানি যে সমীকরণিক যে বিভাজনটা, সমীকরণিক বিভাজনের মধ্যে দেখা যায় যে উভয় পাশের পরমাণু সংখ্যা সমান থাকে, সেই জন্য এক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানেও 46, এখানেও 46, ঠিক আছে। এই জন্য আমাদের মাইটোসিস কোষ বিভাজনে উভয় ক্ষেত্রে সমান বলে এটাকে বলা হয়েছে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। এরপর আমরা চলে যাব মিওসিস কোষ বিভাজনে। দেখো মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে লাস্টে কটা অপত্য কোষ সৃষ্টি হলো, 4টা অপত্য কোষ সৃষ্টি হলো, এবং এখানে ক্রোমোজোম সংখ্যা ছিল 46টা, শেষে গিয়ে দেখা গেছে যে 23টা করে আছে, তার মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা এর যদি সংজ্ঞা দিতে যাই যে মিওসিস কী, তাহলে বলতে হবে যে কোষ বিভাজনে একটি অপত্য কোষ থেকে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, সে প্রক্রিয়াটাকে বলবো আমরা মিওসিস, ঠিক আছে। এটা একসাথে হয়ে যায় না, এটা দুইটা ধাপে হয়। প্রথম ধাপে দেখা যায় একটা থেকে দুটা হয়, এটাকে বলা হয় মিওসিস ওয়ান। মিওসিস ওয়ানে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা প্রথমেই দেখো অর্ধেক হয়ে গেছে, 46 থেকে 23টা। আসলে ক্রোমোজোমগুলো জোড়া অবস্থায় থাকে, 23 জোড়া, এই একটা করে এখানে যায়, একটা করে এখানে যায়, এভাবে 23টা এখানে, 23টা এখানে আসে, তাহলে 46 থেকে 23টা হয়ে গেল। এর পরবর্তী যে ধাপটা আছে সেটা মাইটোসিসের মতো, এটাকে বলা হয় মিওসিস টু, এটাতে সেই 23টা করে থাকে। তাহলে লাস্টে দেখা যাচ্ছে যে একটা মাতৃকোষ থেকে
চারটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে এবং চারটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। যেহেতু ক্রোমোজোম সংখ্যা কমে গেছে সেজন্য এই বিভাজনটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। তোমাদের ক্ষতে যে কোশ্চেনটা আছে অনুধাবনে সেটাই আছে যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই আমার উত্তরটা আমি যে তোমাদেরকে বিশ্লেষণ করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। এরপর পরবর্তী যে তোমাদের কোশ্চেনটা আছে সেটা বোঝাতে গেলে আমার পরবর্তী কোশ্চেনটা আছে যে উদ্ভিদটা ছয় মাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল কীভাবে হলো, সে পদ্ধতিটার নাম হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, এই মাইটোসিস পদ্ধতিটার এই পরবর্তী কোশ্চেনটা গ নাম্বারের অ্যান্সারটা করতে গেলে আমাদের মাইটোসিস সম্পর্কে জানতে হবে। মাইটোসিস পদ্ধতি কাকে বলে একটু আগে বলেছি যে একটা মাদার সেল থেকে বা একটা মাতৃকোষ থেকে দুটো অপত্যকোষ সৃষ্টি হবে এবং যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকবে। ঠিক আছে, এখন দেখো এই মাইটোসিস শুরু হওয়ার আগে কোষ কী করে, কিছু প্রস্তুতিমূলক অবস্থায় থাকে, প্রস্তুতি নেয়। যেমন আমি কোনো কিছু যদি কোনো একটা রান্না আইটেম রান্না করতে চাই তাহলে আমার কী করতে হবে, আমার কিছু প্রস্তুতি দিতে হবে, আমার সবজি কাটতে হবে, পেঁয়াজ কাঁচামরিচ মশলাগুলো এগিয়ে রাখতে হবে, তারপরে আমি রান্নাটা করবো, তাই না? তাহলে আমার কিছু প্রস্তুতি আছে। সেরকম কোষেরও কিন্তু মাইটোসিস শুরু করার আগে কিছু প্রস্তুতি নিতে হয়, সেই অবস্থাটাকে বলা হয় ইন্টারফেজ। এখন দেখো আমাদের মাইটোসিস শুরু হয়ে গেছে। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে আমি বলেছি, এই মাইটোসিস কোষ বিভাজনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। দেখো একটা কোষের আমি একটু আগে দেখিয়েছি, একটা কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস আর চারপাশে থাকে সাইটোপ্লাজম। তাহলে এই নিউক্লিয়াসের বিভাজন প্রথমে হবে, তারপর হবে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং এই যে সাইটোপ্লাজমের বিভাজন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন দেখো এই যে নিউক্লিয়াসের বিভাজনটা, এই নিউক্লিয়াসের বিভাজনটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, এক হুট করে হয়ে যায় না। এর জন্য এর কিন্তু এই ক্যারিওকাইনেসিসের পাঁচটি ধাপ আছে। একটা হচ্ছে প্রোফেজ, একটা প্রোমেটাফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, টেলোফেজ। এখন এগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু নামের মিনিং আছে। ফেজ মানে হচ্ছে দশা বা পর্যায়, প্রো মানে আগে, তাহলে প্রথম পর্যায়ের জন্য নাম হয়েছে প্রোফেজ। প্রোমেটাফেজ, মেটা কথাটার অর্থ হচ্ছে মধ্য পর্যায়, মেটাফেজের আগের পর্যায়, সেজন্য প্রোমেটাফেজ। মেটাফেজ মানে মধ্য পর্যায়, অ্যানা মানে হচ্ছে গতিশীল অবস্থা, ক্রোমোজোমগুলো এই অবস্থায় গতিশীল থাকবে, এই জন্য এই পর্যায়টির নাম হয়েছে অ্যানাফেজ। এরপর হচ্ছে টেলোফেজ। টেলোফেজ কথাটা টেল থেকে আসছে, টেল কোথায় থাকে, একটা প্রাণীর একেবারে লাস্ট প্রান্তে থাকে না, শেষে প্রান্তে থাকে, সেজন্য এটার নাম হয়েছে, শেষে থাকে এই পর্যায়টা, সেজন্য এর নাম হয়েছে টেলোফেজ। এখন আমরা শুরু করি, আমরা গ নাম্বারে তোমাদের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে আমার এই ধাপগুলো সম্পর্কে জানতে হবে, কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আচ্ছা, আমাদের প্রথম পর্যায়ের নাম বলেছি প্রোফেজ। দেখো প্রোফেজ, প্রোফেজে দেখো আমি একটা উদ্ভিদ কোষের চিত্র রেখেছি, এই যে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রথমে কী করে, কোষ, এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, কোষের ভিতরে একটা পদার্থকে নিউক্লিওলাস, এর এগুলো হচ্ছে ক্রোমোজোম, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রোফেজের প্রথমে এটা হচ্ছে কোষ, মেটাফেজের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, সবচেয়ে লম্বা ধাপ, এই ধাপটা হতে সবচেয়ে বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথমেই দেখা যায় এই যে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। নিউক্লিয়াসটা যখনই আকারে বড় হবে তখন নিউক্লিয়ারের যে আবরণীটা আছে সে জায়গায় জায়গায় ফেটে যাবে, কী করবে, জায়গায় জায়গায় ফেটে যাবে, এটা জায়গায় জায়গায় এরকম করে ফেটে যাবে, ফেটে গিয়ে এখান থেকে কী করবে, ভিতরের যে পদার্থগুলো, জল বিয়োজন শুরু হবে, জল বিয়োজন শুরু হলো। যখনই জল বিয়োজন শুরু হবে এর ভিতরের যে ক্রোমোজোমগুলো জালের মতো তরল পদার্থের মধ্যে ভাসছিল, এই এই ক্রোমাটিন জালিকাগুলো তখন কী হবে, লম্বা লম্বা সুতার মতো আকার ধারণ করবে, এগুলোকে বলবো আমরা ক্রোমোজোম, এগুলোকে আমরা বলবো ক্রোমোজোম। ক্রোমোজোম এরপরে কী হয়, এই প্রোফেজ দশার লাস্টের দিকে এই ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুটো ভাগে ভাগ হয়। দেখো দেখো এই মনে করো এইটা একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এটা লম্বালম্বিভাবে দুটো ভাগে ভাগ হবে, কীভাবে দেখো, এই এক ভাগ, এই এক ভাগ, ঠিক আছে, লম্বালম্বিভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেল, এই লম্বালম্বিভাবে এই প্রত্যেকটাই লম্বালম্বিভাবে দুটো ভাগে ভাগ হয় এবং মাঝখানে ওটা একটা জায়গায় কানেক্টেড থাকে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তো
তো এই যে প্রত্যেকটা দুটা ভাগে ভাগ হয়েছে এর প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। প্রথমে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, জল বিয়োজন শুরু হয়, ফলে এই ক্রোমাটিন জালিকাগুলো লম্বা লম্বা সুতার আকার ধারণ করে, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। এরপরে এই ক্রোমোজোমগুলো লম্বা লম্বাভাবে দুটো ভাগে ভাগ হয় এবং এই দুটো ভাগের প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিড, এবং মাঝখানের যে জায়গাটায় তারা সংযুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই গেল আমার প্রোফেজ দশা। এরপরে দেখো আসছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ দশায় দেখা যায় এই যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়ার যে আবরণীটা এবং নিউক্লিওলাস্টা, এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায় সেই জায়গায় কী হয়, আস্তে 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 কতগুলো তন্তু আবির্ভাব হয় এবং একটা যন্ত্র আবির্ভাব হয়, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এটাকে বলা হয়, এই যে যন্ত্রটা আবির্ভাব হয়েছে এর নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্র আবির্ভাব হয়। এই যে দেখো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে নিউক্লিয়ার আবরণী, এবং এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমগুলো ছিল, এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর দিয়ে এই স্পিন্ডেলের প্রত্যেকটা বাহুর সাথে, এগুলোকে বলা হয় স্পিন্ডেল তন্তু, এই স্পিন্ডেল তন্তুর সাথে আটকানো থাকে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার দিয়েই আটকানো থাকে, সবগুলো বাহুর সাথে আটকানো থাকে না, যেগুলোর সাথে আটকানো থাকে সেগুলোকে বলা হয় ট্রাকশন তন্তু। আর অন্য অন্য বাহু যেমন এটার মধ্যে আটকানো নেই, এটার মধ্যে আটকানো নেই, এটার মধ্যে আটকানো নেই, এগুলোকে নর্মাল স্পিন্ডল তন্তু বলা হয়। তাহলে আমাদের স্পিন্ডল যন্ত্র হয়ে গেল, এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে একটু আলাদা। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল প্রাণী কোষের সেন্ট্রিওল কী করে, এই কোষের দুই মেরুর দিকে দুটো সেন্ট্রিওল চলে যায় এবং সেখান থেকে এক ধরনের রশ্মি বা রে বিচ্ছুরিত হয়, এটাকে বলা হয় অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। এই রেটা থেকেই কতগুলো তন্তুর মতো আবির্ভাব হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে, এবং এখানেও দেখা যাচ্ছে এই যে এই ক্রোমোজোমগুলো আটকানো আছে সেন্ট্রোমিয়ার দিয়ে। এই গেল আমাদের প্রোমেটাফেজ। এরপর চলে যাব আমরা মেটাফেজ দশায়। মেটাফেজে কী দেখা যাচ্ছে, এই ক্রোমোজোমগুলো, এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী ছোট ধাপ, এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো কী করে, কোষের বিষুবীয় অঞ্চল, এটা মাঝখানটার অঞ্চল, বিষুবীয় অঞ্চল, দুপাশে মেরু অঞ্চল। আমাদের পৃথিবীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে মাঝখানটা বিষুবীয় অঞ্চল, দুপাশে মেরু অঞ্চল থাকে না, সেরকম এটাও কিন্তু বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলের প্রত্যেকটা ক্রোমোজোমগুলো চলে আসে, এটা হচ্ছে মেটাফেজ, এবং এই অবস্থায় ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখায়। এরপর লাস্ট যেটা আমরা টেলোফেজের কথা বলেছি, টেলোফেজ, এই টেলোফেজে দেখা যাচ্ছে, সরি, এরপরে হচ্ছে আরেকটা ফেজ আছে যেটা হচ্ছে আমার অ্যানাফেজ। অ্যানাফেজ দশাটা আমরা দেখো কি হয়, এই অ্যানাফেজ দশায় এই যে স্পিন্ডল, এই যে দেখো আমি আগে এক চিত্রটা এঁকে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো অ্যানাফেজ দশা, দেখো এই যে ক্রোমোজোমগুলোর মাঝখানে একটা ক্রোমোজোম বলেছি সেন্ট্রোমিয়ার বরাবর লম্বালম্বিভাবে আটকানো থাকে, এই সেন্ট্রোমিয়ার বরাবর এটা ভাগ হয়ে যায়। ঠিক আছে, ভাগ হয়ে যায়, মনে করো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই মাঝ বরাবর ভাগ হয়ে যে এরকম একটা হয় সেন্ট্রোমিয়ার দিয়ে এই একটা হয় ক্রোমাটিড। ঠিক আছে, এরকমভাবে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে এই একটা, এই অপত্য যে ক্রোমাটিডটা হলো, এই অপত্য ক্রোমোজোমটা সৃষ্টি হলো, প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু কিছু সেন্ট্রোমিয়ার থাকে, এই সেন্ট্রোমিয়ার দিয়ে সে উপরের দিকে চলা শুরু করে বা গতিপ্রাপ্ত হয়, এই জন্য এর নাম হচ্ছে অ্যানাফেজ। তাহলে অর্ধেকটা চলে গেল উপরের মেরুর দিকে আর বাকি অর্ধেকটা, এই বাকি অর্ধেকটা চলে আসলো নিচের দিকে, এই গতিপ্রাপ্ত হয়, এটাকে বলা হয় অ্যানাফেজ। এই গতিপ্রাপ্ত যখন হয়, যাওয়ার পথে ক্রোমোজোমগুলো কিন্তু বিভিন্ন আকৃতির দেখায়, যেমন ভি এল যে আই, কীভাবে হয় একটু আমি দেখাই। যেমন সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে, সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে, মাঝখানে থাকে, দুই পাশে ক্রোমাটিডগুলো থাকে, তাহলে এটা দেখো যাওয়ার পথে, এই যাওয়ার পথে এটাকে ভি আকৃতির হচ্ছে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। ঠিক আছে, মেটাসেন্ট্রিক।
আর এল আকৃতি, যদি ক্রোমোজোমগুলো এই এই সেন্ট্রোমিয়ারটা এই মাঝখানের থেকে একটু সরে থাকে তাহলে এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। আর এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা সেটা যদি একেবারে কিনারার কাছাকাছি থাকে, যেমন এ কিনারার একদম কাছে, তাহলে দেখো জের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আর এই যে ক্রোমোজোমের যদি একেবারে কিনারাতে যদি আমার সেন্ট্রোমিয়ারটা থাকে, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে আমাদের এই গতিপ্রাপ্ত হওয়ার সময় ভি এল জে আই এই ধরনের আকৃতির দেখায় ক্রোমোজোমগুলোকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে চলে যাব আমরা টেলোফেজ দশায়। এই যে সবগুলো ক্রোমোজোমগুলো, অপত্য ক্রোমোজোমগুলো যখন এই মেরুতে চলে আসবে, এই সবগুলো অপত্য ক্রোমোজোম এই মেরুতে চলে আসবে, তখনই আমার টেলোফেজ দশা শুরু হয়ে যাবে। টেলোফেজ দশায় কী হয়, এই যে নিউক্লিয়ার আবরণী, এই যে নিউক্লিয়ার আবরণ এবং নিউক্লিওলাস যেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা আবার দুই পাশে চলে আসবে, এই পাশে আসবে, এই পাশে, এই পাশে একটা আসবে। তাহলে আমাদের একটা থেকে কটা নিউক্লিয়াস হলো, দুটো নিউক্লিয়াস হলো, এবং এর জলযোজন শুরু হবে, এই ক্রোমোজোমগুলো আবার সুতার মতো, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এর মধ্যে। তাহলে একটা নিউক্লিয়াস থেকে আমরা দুটো নিউক্লিয়াস পেয়ে গেলাম, এভাবে আমাদের টেলোফেজ দশা শেষ হয়ে গেল। এরপর আমাদের ক্যারিওকাইনেসিস শেষ, এরপর হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কী হয়, যখন আমাদের টেলোফেজ দশা শেষ হয়ে যায়, তখন যদি উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমাদের উদ্ভিদের একটা অঙ্গাণু আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মধ্যে কিছু দানা থাকে, সেই দানাগুলো মাঝখানে এসে জমা হয়ে কোষ প্লেট গঠন করে, এবং এই কোষ প্লেট গঠন করে একটা থেকে দুটো কোষ, কোষ প্লেটটা পরবর্তীতে কোষ প্রাচীর গঠন করে, এভাবে একটা থেকে দুটো উদ্ভিদ কোষ সৃষ্টি হয়। আর যদি প্রাণীকোষ হয়, প্রাণীকোষের ক্ষেত্রে এই যে দুপাশে দুটো নিউক্লিয়াস, এই প্রাণীকোষের যে কোষ আবরণী সেটা মাঝখানে ঢুকে যাবে, ঢুকে গিয়ে একটা থেকে দুটো কোষ সৃষ্টি হবে। এই হয়ে গেলো আমাদের সাইটোকাইনেসিস। তোমাদের যে গ নাম্বারের যে কোশ্চেনটা আছে, সেখানে আছে কোষের সবচেয়ে এই এই পদ্ধতিটার, মানে মাইটোসিস পদ্ধতির সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ বর্ণনা, বা এর কীভাবে বৃদ্ধিতে সাহায্য করে। আমরা দীর্ঘস্থায়ী ধাপটা কী বলেছি, প্রোফেজ, তাই না? প্রোফেজ সম্পর্কে তোমরা বলবে, এবং কীভাবে বৃদ্ধিতে সাহায্য করে মাইটোসিস পদ্ধতিতে জীব কী করে, যেহেতু একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে বাড়তে বাড়তে থাকে, তাহলে জীবের কী দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়, জীব দৈর্ঘ্য প্রস্থ, জীব বড় হয়ে যায় এবং একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, এভাবে কিন্তু জীব বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের যে টপিকস, আমরা অ্যাসাইনমেন্ট এক, বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এক নিয়ে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই এই টপিকসগুলো বুঝতে পেরেছ, কীভাবে তোমরা অ্যান্সার করবে, আমি যে বিষয়গুলো বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবং সুন্দরভাবে তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটাই করতে পারবে। এখন এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, তোমাদের যে বিষয়টি তোমাদের দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের যে বিষয়টি তোমাদের দেওয়া হয়েছে সেটা ভালো মতো বুঝে, যেমন আমি বুঝিয়ে দিলাম, হুবহু আমি যা বলেছি সেটাই যে লিখতে হবে তাই সেটা কোনো কথা নেই, তোমার নিজস্ব স্বকীয়তা এবং সৃজনশীলতার প্রতিফলন যেন তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে থাকে, সেদিকটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো তোমাদের কতটুকু অগ্রগতি হয়েছে বা তোমাদের কতটুকু অগ্রগতি প্রয়োজন, সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো অ্যাসাইনমেন্ট থেকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কী করে লিখতে হয় নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনে এসেছো, তারপর আমি একটু বলি। তোমরা জানো যে অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ থাকে, উপরের পেজটা তোমাদের হাতে নিশ্চয়ই চলে গিয়েছে, সবার হাতে তোমরা নিশ্চয়ই পেয়েছ। এই অ্যাসাইনমেন্টের কভার পেজ যেটা থাকে উপরের পেজটা, তার মধ্যে যে সাবজেক্টগুলো আছে, যেমন বিষয়, অ্যাসাইনমেন্টের নাম, তা বিষয়বস্তুর শিরোনাম, তারপরে বিষয় শিক্ষক, এই টপিকসগুলো তোমরা সুন্দর করে, সুন্দর হাতের লেখা, স্পষ্ট হাতের লেখা যতটুকুই যার আছে সেভাবেই লিখবে, তোমরা চেষ্টা করবে সুন্দর যাতে হয়। তবে একটা কথা বলে রাখি, তোমরা নিজেরা কিন্তু নিজ হাতে লিখবে, তোমরা কোনো অভিভাবকের সাহায্য বা কারোর সাহায্য নিয়ে লিখবে না, তোমরা নিজেরাই অ্যাসাইনমেন্টটি লিখবে, এবং যাতে স্পষ্ট হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কাটাছেঁড়া যাতে না হয়, এটা তোমরা খেয়াল রাখবে। এরপরে যে ভিতরের যে পেজটা, যেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে, সেটা A4 সাইজের হতে হবে। A4 সাইজের কাগজ তোমরা নিশ্চয়ই আগে জেনেছ, এবং কী করবে, প্রতিটা পেজের চারিদিকে তোমরা বর্ডার করবে, চারিদিকে বর্ডার করবে, এবং এই যে তোমরা লিখবে প্রতিটা লাইন, যেখান থেকে লিখবে অ্যাসাইনমেন্টের এক নং প্রশ্নের উত্তর ক, তারপরে এর অ্যান্সারটা লিখলে, তারপরে এক নং প্রশ্নের উত্তর খ, এর অ্যান্সারটা লিখলে, এভাবে করে যে লিখবে,
লেখার মধ্যে প্রতিটা লাইনের মধ্যে যেন ডিফারেন্সটা ফাঁকটা কিন্তু সমান থাকতে হবে, চেষ্টা করবে সমান না থাকলেও চেষ্টা করবে সমান যাতে থাকে এবং লাইনগুলো যাতে সোজা সোজা হয়, বাঁকা যাতে না হয় এবং তোমাদের লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, হ্যাঁ, যাতে কোনো কাটা ছিঁড়া এই ধরনের না থাকে, তোমাদের উপস্থাপনটা যেন সুন্দর হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে। আশা করি তোমরা আমার এই অ্যাসাইনমেন্ট থেকে, বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা আছে তোমাদের এক নম্বর অ্যাসাইনমেন্ট, তোমরা এখান থেকে উপকৃত হবে এবং তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতেই থাকবে, যদি প্রয়োজন হয় বাইরে যাওয়ার তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সেফ থাকবে, তাহলেই অপরকে সেফ রাখতে পারবে, নিজের পরিবারকে সেফ রাখতে পারবে। তোমাদের সাথে পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্ট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।